ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৈয়বুল ইসলাম বলছি ওয়ান স্কয়ারের পক্ষ থেকে। আজ আমরা নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটা উপকার হবে আমাদের মনে হয়। আজ আমরা জানবো আমরা কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবো। ফেসবুকের মতো অনেক ভালো একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। এখান থেকে আমরা ভালো পরিমাণ ট্রাফিক খুব সহজে আনতে পারি এবং সিবি অফারগুলো প্রমোট করতে পারি। ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য আমাদের অনেকগুলো কারণ আছে। এখানে আমরা যেমন ফেসবুক মার্কেটিং যখন করতে চাই, হিউজ পরিমাণ মার্কেটার থাকে, তখন আমাদের অনেক কম্পিটিশন তৈরি হয়, সেজন্য আমাদের কিন্তু ইনস্টাগ্রামে আমরা মার্কেটার অনেক কম থাকে। প্রায় 35% যদি আমরা ইনস্টাগ্রামে মার্কেট প্লেস পাই, আর প্রায় 80% পিপল ফেসবুক মার্কেটিং করে, সেজন্য আমরা এখানে কম্পিটিশনটা কম পাবো। সেই সুযোগে আমরা আমাদের সিপি অফারগুলোর প্রমোটের মাধ্যমে ভালো পরিমাণ ট্রাফিক আনতে পারবো। আর ইনস্টাগ্রাম অনেক পপুলার একটি সাইট, যে এটা অনেক ফেসবুকেরই একটা সাইট, কিন্তু ইনস্টাগ্রামটা মূলত বাইরের দেশে বেশি ব্যবহার করা হয়, আমাদের দেশে তেমন অনেকটাই কম ব্যবহার করে। আর পপুলার ব্যক্তিগুলোই এখানে ইনস্টাগ্রাম ইউজ করে। ইনস্টাগ্রামের সব ধরনের অফারগুলোই আমরা প্রমোট করতে পারবো এবং সব ধরনের পিপলই পাবো, যেখান থেকে আমরা আমাদের সিপি অফারগুলো প্রমোট করতে পারবো। ইনস্টাগ্রাম মূলত একটা মোবাইল ইউজারদের জন্য সবচেয়ে ভালো, কারণ ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি হয় মোবাইলে। আমরা কম্পিউটারেও ইনস্টাগ্রাম ইউজ করতে পারি, এর জন্য আমাদের কিছু কিছু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে আমরা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ইনস্টাগ্রাম আমরা ইউজ করতে পারবো। আর ইনস্টাগ্রামে প্রায় 1 বিলিয়ন+ মেম্বার সবসময় অ্যাক্টিভ থাকে, সেজন্য আমরা খুব সহজেই আমাদের টার্গেট পিপল খুঁজে বের করতে পারবো এবং খুব সহজে আমরা অফারগুলোর প্রমোট করতে পারবো। সেই জন্য চলুন আজ আমরা ক্লাসে যাই। দেখি আজ আমরা প্রথমে জানবো কীভাবে আমরা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে কী কী অপশন আছে সে ব্যাপারে জানবো, এবং কী কী অপশনের মাধ্যমে আমরা অফারগুলো প্রমোট করবো, এই ধরনের সম্পর্কে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানবো। সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আশা করি আমরা ভালোভাবে সিপি মার্কেটিং কোর্সটা কীভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে শুরু করবে সেটাও আমরা আস্তে আস্তে দেখাবো। সেজন্য চলুন আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই। প্রথমে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে আমরা কীভাবে কাস্টমাইজ করব, এবং ভালো মানের একটি প্রোফাইল দরকার ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য। সেজন্য চলুন আমরা প্রথমে ইনস্টাগ্রামে চলে যাই। আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলাম। দেখুন এখানে যেহেতু লগ ইন অপশন আছে, আমাদেরকে মূলত সাইন আপ করতে হবে। আমরা লগ ইন অপশনে প্রথম ওয়েবসাইটে গেলাম। দেখুন এখানে লগ ইন অপশন আছে, যেহেতু আমাদের এখানে আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে একটি প্রপারভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, সেজন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আস্তে আস্তে দেখুন, স্টেপ বাই স্টেপ চেষ্টা করেন। দেখুন এখানে সরাসরি ফেসবুকের মাধ্যমে সরাসরি লগ ইন করা যায়, কিন্তু আমরা আলাদাভাবে লগ ইন করবো, যেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা প্রবলেম দিলেও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেন প্রবলেম দেখা না যায়, সেজন্য আমরা আলাদাভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা সাইন আপে যখন ক্লিক করলাম, তখন আমাদেরকে কিছু একটা ফর্ম দিল, এই ফর্মটা আমরা যখন পূরণ করবো তখনই আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। দেখুন এখানে হচ্ছে সরাসরি লগ ইন উইথ ফেসবুক অর মোবাইল নাম্বার ফুল নেম ইউজার নেম পাসওয়ার্ড। আমরা ফর্মটা পূরণ করি, আমরা একটু মোবাইল নাম্বার ইউজ করব। আমরা একটু নাম ইউজ করব, আমরা আমাদের নিজেদের নাম ইউজ করলাম। একটা ইউজার নেম ইউজ করতে বললো, সরি অলরেডি হয়তো আমাদের এখানে এই নাম্বার দিয়ে খোলা আছে, জন্য আমাদেরকে ক্রস চিহ্ন দেখালো, অর্থাৎ আমরা এইভাবে দেখতে পারবো যে আমাদের কোন নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে এবং কোন নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। সেজন্য আমরা অনেক নাম্বার ইউজ করব। আমরা একটি ইউজার নেম সিলেক্ট করবো, ইউজার নেমটা অবশ্যই আমাদের ইউনিক হতে হবে। আমাদের একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে।
দেন আমরা হয়তো এই নাম্বার দিয়ে ওপেন করা আছে, বাট আমরা সাইন আপ করে দেখি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি না। দেখুন এখানে লুকস লাইক ফোন নাম্বার মে বি ইনকারেক্ট, ও সরি, এখানে আমরা অবশ্যই আমাদের কান্ট্রি কোডটা ইউজ করব। এখন দেখুন আমাদের আগের নাম্বারে অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট করা ছিল না, আমরা কান্ট্রি কোডটা ইউজ না করার কারণে এখানে ক্রস চিহ্ন দেখালো, দেন আমরা এখানে সাইন আপে ক্লিক করব। দেখুন এখানে আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, ভেরিফিকেশন কোডটা আমরা যখন সাবমিট করবো তখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। আমরা দেখি আমাদের ফোনে কোনো কোড আসছে কি না। আমাদের ফোনে একটা ফেসবুক থেকে কোড আসছে, এটা মূলত আমাদের ইনস্টাগ্রামের কোড। দেখুন আমাদের কান্ট্রি কোডটা অবশ্যই ইউজ করতে হবে, না হলে আমাদের কখনোই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না। আমরা যখনই কান্ট্রি কোডটা ইউজ করবো তখনই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, সেজন্য আমরা সব স্টেপগুলো ফলো করি। এখানে টার্ন অন নোটিফিকেশন, টার্ন অন দিলে আমাদের যখন ডেস্কটপে কোনো নোটিফিকেশন কেউ আমাদের ফলো করবে তখনই আমাদের নোটিফিকেশন আসবে। আমি নট নাও দিলাম। এখানে কিছু কিছু পিপলের নাম আছে, এদেরকে আমরা ফলো করতে পারি। আমরা যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা সিপি অফার প্রমোট করবো, সেজন্য আমরা সাধারণত ফলো করব যারা সিপি অফার নিয়ে কাজ করে, অথবা সিপি অফারগুলো আমরা প্রমোট করতে পারবো সে ধরনের মানুষদের আমরা ফলো করব। এখানে আমি ইনস্টাগ্রামকে ফলো করলাম, দেন আমরা আর কোনো ধরনের কাউকে ফলো না করি, দেন আমি গেট স্ট্যাটাস দিলাম। দেখুন এটাই মূলত একটি ইনস্টাগ্রামের হোম পেজ, এখানে ফেসবুক ফ্রেন্ড অ্যাড করতে পারবো, দেন আমরা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। আমরা মূলত ইনস্টাগ্রামে আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য থাকবে আমাদের ফলোয়ার বাড়ানো এবং আমাদের প্রোফাইলটা ভালোভাবে সাজানো, তাহলে আমরা ভালো একটি মার্কেটিং করতে পারবো এই ইনস্টাগ্রামের মাধ্যমে। এটাই আমাদের মূলত প্রোফাইল, এখানে আমাদের বিভিন্ন নোটিফিকেশনগুলো আমাদের এখানে শো করবে, আর এখানে মূলত আমাদের বিভিন্ন যে আমরা যে কাকে কাকে ফলো করবো এ ধরনের ব্যাপারে আমাদের এখানে আসবে। এখান থেকে বিভিন্ন ধরনের, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে পোস্টগুলো সচরাচর যেগুলো চলে সেগুলো, সে পোস্টগুলো আমাদের শো করবে। আমরা মূলত আমাদের প্রোফাইলটা মূলত কাস্টমাইজ করতে হবে, তাহলে আর আমরা কিছু পিপলকে যখন আমরা ফলো করবো দেন আমাদেরকে যখন ফলো ব্যাক করবে সেভাবে আমরা একটি ইনস্টাগ্রাম মার্কেটিং করবো। আমাদেরকে মূলত এখানে একটু ভালো প্রোফাইল সাজাতে হবে, সেজন্য আমরা মূলত এডিট প্রোফাইলে চলে যাব। এডিট প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে বিভিন্ন অপশন আছে, এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, ইমেল, এসএমএস, আমরা সবগুলো অপশনে আছে, স্টেপ বাই স্টেপ দেখি, দেন আমরা আস্তে আস্তে আমাদের প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নিই। দেখুন এখানে হচ্ছে আমাদেরকে নেম হচ্ছে তৈরি ইসলাম, ইউজার নেম আমি আমার ইউজার নেম একটা দিছি, ওয়েবসাইট আমি এখানে আমরা অবশ্যই আমাদের যে অফারটা নিয়ে কাজ করবে সেই ওয়েবসাইটটা ইউজ করবো। দেন আমরা যদি এক অফার দেখি আমাদের অফারটা সহ, আমরা দেখাই কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের অফারটাও কিভাবে আমাদের যে ওয়েবসাইটটার কথা বলা হয়েছে সেখানে আমরা কিভাবে, আমাদের অফারটা মূলত সেই ওয়েবসাইটে দেওয়ার জন্য আমরা মূলত আমাদের ব্লগারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমরা যাচ্ছি। দেখুন এটা মূলত আমাদের একটা ব্লগারের অ্যাকাউন্ট, এখানে আমাদের মূলত সেই অফারটা আমরা একটা ল্যান্ডিং পেজে সাজিয়েছি। আর এখানে যে ইনস্টাগ্রামে যে আমাদের ওয়েবসাইটটা ব্যবহার করতে বলে এটা ব্যবহার করার জন্য আমরা মূলত ব্লগারে যাচ্ছি। দেখুন এখানে আমাদের একটা ভিউ ব্লগার, দেখুন এইটাই আমাদের মূলত একটি ল্যান্ডিং পেজ, এখানে আমাদের অফারটা এখানে দেওয়া আছে গেট স্টার্টেড হেয়ার। এখানে মূলত আমাদের যে অফারটা এটার ব্যাকগ্রাউন্ডে আমরা সেই অফারটা ইউজ করেছি এবং এই ছবির উপরেও আমাদের সেই অফারটা আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট ব্লগারের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো। অবশ্যই সেজন্য আমাদের কোর্সটি সম্পন্ন করুন, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা সুন্দরভাবে একটা ব্লগারের একটা সাইট খুলতে পারবো। দেন আমরা এই মূলত এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবো।
এটা মূলত আমাদের ওয়েবসাইট হিসাবে ইউজ করব। দেন আমরা এখানে বায়োতে ইউজ করব। ধরুন আমরা একটা অফার নিয়ে কাজ করতেছি, মেক মানি টাইপের অফার, অথবা আমরা একটা গিফট কার্ডের অফার নিয়ে যদি কাজ করি, হয়তো অ্যামাজনের গিফট কার্ড হবে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় গিফট কার্ডের অফার দিয়ে থাকে, যেমন আমাদের দেশে এখন বর্তমানে এই গিফট কার্ডের অফারটা চালু হচ্ছে ইভেলেতে। এখন অনেক সময় দেখা যায় যে গিফট কার্ডের অফারগুলো দিচ্ছে। এখানে আমি বায়োতে মূলত ইউজ করব যে, ধরুন আপনি একটা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, তখন আপনি অ্যামাজন সম্পর্কে কিছু বিস্তারিত দিতে পারলেন এবং আপনি পরিচয় হিসেবে দিতে পারলেন যে আপনি অ্যামাজনের একজন সদস্য মেম্বার, সেজন্য আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে প্রমোশন করতেছেন, এ ধরনের বিভিন্ন কিছু দিতে পারেন। দেন আপনি একটা ইমেল ইউজ করবেন, ইমেলটা অবশ্যই আপনি নিজের ইমেলটা ইউজ করতে পারেন। দেন আপনাকে এটা ভেরিফাই করতে হবে, জেন্ডারে আপনি মেল অর ফিমেল, যে কোনো আপনি যদি মেল নেম দেন তাহলে অবশ্যই মেল দিবেন, অথবা ফিমেল নেম যদি আপনি দিতে চান যে ফেক অ্যাকাউন্ট ইউজ করবেন। ফেক অ্যাকাউন্টেও মাঝে মাঝে অফারগুলো ভালোভাবে প্রমোট করা যায়, সেজন্য ফেক অ্যাকাউন্টও আপনি ইউজ করতে পারেন। দেন আপনি সাবমিটে ক্লিক যখন করবেন, তখন দেখবেন যে আপনার যা যা সাজিয়েছেন সুন্দরভাবে সেটা আপনার সেভ হয়ে যাবে। দেন আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে পারেন। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এখানে অবশ্যই অ্যাপসের ব্যাপারে বলা হয়েছে, ইমেল অ্যান্ড SMS, তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে বিভিন্ন ধরনের অপশন আছে, টু ফ্যাক্টর অথরাইজ, অর্থাৎ আপনার এখানে অন্য আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকলে অথবা আপনি ঢুকতে গেলে আপনাকে ফোনে আগে একটা মেসেজ দিবে, সে মেসেজের মাধ্যমে একটা পিন দিবে, সে পিনের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে লগ ইন করবেন। দেন লগ ইন অ্যাক্টিভিটিস, এখানে অর্থাৎ হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা কোথায় কোথায় অন আছে এখানে শো করবে। এটাই হলো মূলত এখানে সেটিংয়ের ব্যাপারে, এডিট প্রোফাইলের মধ্যে এসব বিস্তারিত দেওয়া আছে। আমরা এখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবো, কীভাবে আমরা কাদেরকে ফলো করব, কীভাবে অ্যাক্টিভ পিপলগুলো খুঁজে বের করব, কীভাবে আমাদের প্রোজেক্ট রিলেটেড যে ইন্টারেস্টটা তাকে খুঁজে বের করবো, সে সম্পর্কে স্টেপ বাই স্টেপ দেখবো। তার আগে আমরা আগে দেখে নেই যে আমরা ইনস্টাগ্রাম এখান থেকে আমরা মূলত শুধুমাত্র প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো, কিন্তু কোনো ধরনের পোস্ট করতে পারবো না। সেজন্য আমাদেরকে দেখুন, এখানে আমি একজনকে ইনস্টাগ্রামকে ফলো করছিলাম, কিন্তু আমাকে অন্য একজন ফলো ব্যাক করছে। এটাই মূলত আমাদের ওয়েবসাইট। দেখুন আমার প্রোফাইলে যে কেউ যদি এখানে বিস্তারিত যদি আমি লিখে দিতাম যে অ্যামাজনের একটা সুবিধা নিয়ে গিফট কার্ড সম্পর্কে বলে, দেন আমি আমার ওয়েবসাইটটা যখন দিতাম তখন দেখতেন যে এখানে আমার এই ওয়েবসাইটে অনেকে ঢুকে আপনার অফারে যাচ্ছে। আর ইনস্টাগ্রামে সবচেয়ে একটা সুবিধা হচ্ছে, ইনস্টাগ্রামে বিভিন্ন মানে বাইরের দেশের পিপলগুলো খুবই ভালো পাওয়া যায়, যেমন USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে মানুষগুলোকে বেশি পাওয়া যায়। সেজন্য ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমাদের জন্য অনেকটা ভালো হবে। দেখুন এখন এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো, কিন্তু এখানে দেখুন আমাদের এখানে কোনো ধরনের পোস্ট করার অপশন নাই, অর্থাৎ আমরা এখান থেকে কোনো ধরনের PC অথবা কম্পিউটার থেকে আমরা কখনোই ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো না। সেজন্য আমাদেরকে একটা এক্সটেনশন লাগবে, ওই এক্সটেনশনটা ইউজ করলে আমরা সেম মোবাইলের মতো করে কম্পিউটারে আমরা ইনস্টাগ্রামটা ইউজ করতে পারবো। সেজন্য আমরা এই থ্রিডট যে বারটা আছে সেখানে যে মোর টুলসে গেলাম, মোর টুলসে যে এক্সটেনশনে ক্লিক করব, দেন এক্সটেনশনের থ্রিডট বারে যে আমরা লাস্টে যে ওপেন নিউ, আমরা যেভাবে একটা এক্সটেনশন অ্যাড করি সেভাবে আমরা প্রথমে এক্সটেনশনে যে আমরা ইনস্টাগ্রাম লিখে সার্চ দিই, দেখুন এখানে ইনস্টাগ্রামের ওয়েব ফর ইনস্টাগ্রাম এটা আমরা অ্যাড টু ক্রোম দিই। দেখুন এখানে মূলত ইনস্টাগ্রামের যে সাইটটা সেটা আমাদের অ্যাড হয়ে গেল, দেন আমরা এটা কেটে দিলাম।
দেখুন এভাবে আমরা যখন এইভাবে আমাদের কম্পিউটারে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল শো করতেছে, কিন্তু আমরা যখন এক্সটেনশনটা অ্যাড করলাম তখন এক্সটেনশনের উপর ক্লিক করলে দেখুন সেম আমাদের মোবাইলের মতো একটি অপশন চলে আসলো। এটাই মূলত আমাদের একটা মোবাইলের মতো সেম আমরা যখন মোবাইলে ইনস্টাগ্রামটা ইউজ করি সেম এই ধরনের একটা অপশন আসবে। একটা হচ্ছে হোম বাটন, এখানে সার্চ বাটন, অর্থাৎ আমরা কাউকে যদি সার্চ করি এখান থেকে এখানে ক্লিক করে তার নাম লিখবো অথবা হ্যাশট্যাগ ইউজ করবো। দেন আমরা যদি এখানে প্লাস ক্লিক করি, প্লাসে ক্লিক করলে আমরা মূলত কোনো ছবি অথবা বিভিন্ন যে আমরা ভিডিও অথবা গিফ ধরনের যে যা পোস্ট করবে এখান থেকে আমরা পোস্ট করবো। দেন এখানে আমাদের নোটিফিকেশন আসবে, দেখুন আমাদেরকে একজন ফলো করছে, আমরা কিন্তু কাউকে ফলো করি নাই কিন্তু আমাদেরকে একজন ফলো করছে। দেন আমাদের এটাই হচ্ছে মূলত আমাদের প্রোফাইল, এখান থেকে আমরা সব কিছু সেভ করবো। দেখুন দেন আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আর ইনস্টাগ্রামে হচ্ছে সবচেয়ে পপুলার হচ্ছে মার্কেটিং হচ্ছে ছবি অর্থাৎ ফটো মার্কেটিং। ইনস্টাগ্রামে ফটোর মাধ্যমে আমরা বেশি পিপলকে আনতে পারি, এবং বর্তমানে ইনস্টাগ্রামে এখানে ইনস্টাগ্রামে মূলত ভিডিও মার্কেটিংটা অনেক ভালো হয়ে থাকে। এখন ছোট ছোট যে ভিডিও ক্লিপগুলো থাকে সেগুলো আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন, আপনি হচ্ছে বিভিন্ন ছোট ছোট গিফট যেগুলো আছে 5-6 সেকেন্ডের সেগুলো আপলোড করতে পারেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের পিপলকে আস্তে আস্তে আপনার ইনস্টাগ্রামে আনতে পারেন। এটাই মূলত আমাদের ইনস্টাগ্রাম আজকে আমরা দেখালাম যে কীভাবে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজাবো। দেন আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মাধ্যমে কাদেরকে ফলো করবো, কাদেরকে আমরা আমাদের অফারগুলো প্রমোট করবো। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনস্টাগ্রাম মার্কেটিংটা। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের পরবর্তী একটা ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর অবশ্যই আমার ওয়ান স্কোয়ারের সাথে থাকুন, আমরা আশা করছি একটা ভালো কোর্স আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আগে ক্লাসগুলো করে নেবেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের পাশে থাকবো, অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই, অবশ্যই আগামী ক্লাসের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।